বাঁকুড়া শহরের 20 নম্বর ওয়ার্ডের ভূতগড়া পুকুর ভরাটের অভিযোগ উঠল। অভিযোগ, কেউ বা কারা রাতের অন্ধকারে পুকুর ভরাটের কাজ শুরু করেছে। অভিযোগ প্রকাশ্যে এলাকার মানুষকে অন্ধকারে রেখে ধীরে ধীরে পুকুর ভরাট শুরু হয়েছে। এর আগেও পুকুর ভরাট করে বাড়িও তৈরি করেছে অনেকে। কোনোভাবেই পুকুর ভরাট করতে দেয়া যাবে না, সরব হয়েছেন এলাকার মানুষ। আমরা 30 বছর আইছি এইখানে, তো এইটা বিরাট একটা পুকুর ছিল, যে পুকুরটা জুবি 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 কি হয়ে গেল, সব বিকিয়ে দিয়েছে, তলে তলে সব বিকিয়ে দিয়েছে, যে ঘর করে নিল। তারপরে কি অসুবিধা হচ্ছে এলাকা এখন? এলাকাতে এই বস্তিতে কষ্ট হচ্ছে, একটু ফুল ভাসাবো তাও না, একটু চান করবে সবাইকে, কি বাথরুম পায়খানা দিয়েছে না, ঘর কল টিয়েছে, তাহলে এইটিটা আমাদের অনেক কিছু সাহায্য ছিল, এখন কিছুই নেই। ছিল এতদূর পর্যন্ত ওইখানে, যদিও পুকুর ভরাটের বিষয়ে জানা নেই বলে জানিয়েছেন পুকুরের মালিক। তাদের দাবি, তারা খোঁজ নিয়ে দেখছেন কারা এই পুকুর ভরাটের কাজ করছেন। ছোটর মতো আমার নিশ্চয়ই ব্যবস্থা করবো, ভাইকে ভাইয়ের সাথে কথা বলুন তাহলে। কোনো ওটা আমার তো কোনো ইয়া নাই, ভাইয়ের এই ওইটা আছে, ভাইয়ের অংশ আছে, ভাই ওটা ব্যবস্থা করবে। না 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 না, ওটা আমি বলতে পারবো না। স্থানীয় বোনাইকে দখল করার চেষ্টা করছি, এটা আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেব, ভাই নিশ্চয়ই ব্যবস্থা নেবে। এলাকার তৃণমূল কাউন্সিলর জানান, পুকুরের পাড় পরিষ্কার করার নামে একটি অংশ ভরাট হয়েছে, বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। আমার বিরুদ্ধে কেন আসবে? আমি কে বলি? আমি কি কোনো ঠিকাদার বলি না কন্ট্রাক্টর বলি? না না না, আমি কেন পুকুর ভরাট করতে হবে? কে? আমি তৃণমূল করি, কিন্তু আমি কেন পুকুর ভরাট করতে হবে? আমি পরিষ্কার করেছি আমাদের কমিটির থেকে। এটা না, এলাকার কোন মানুষ বলছে বলুন, এখনই বলুন, এখনই বলতে বলুন। আপনি কি বলতে পারেন পুকুর অবস্থা? মালিকপক্ষ দীর্ঘদিন ধরে নোংরা করে ফেলে রেখে দিয়েছে, সাইডের যে দোকানদাররা তারা নোংরা ফেলছে। আমরা রিস্ক নিয়ে জেসিপি নামিয়েছি পাড়ার, ইয়ার আগের বছর আমার নামে কেস দিদি মালিকপক্ষ, যে আমাদের পারমিট, হ্যাঁ একদম আমরা পুকুর কাটতে নেমেছিলাম, সেটা কাউন্সিলরও জানে। এবারে আমরা এখানে নোংরা ফেলছিলাম, কুকুর পচা ফেলে দিয়ে যাচ্ছিলো, ঝড় ছিল, আমরা কালকে জেসিপি নিয়ে পাড়ার কমিটি পরিষ্কার করি। আমাদের সামনে শ্রাবণ মাস আছে, আমরা পরিষ্কার করেছি, তার বিনিময়ে কিছু রটাচ্ছে যে পুকুরটা ভরাট করেছি। আমরা ওই ধরনের আমরা পুকুরের জন্যে লড়ছি, যাতে পুকুরটা ঠিক থাকে। এখানে যে আমি ভরাট হচ্ছে বলে একটা খবর পেলাম, এলাম, এসে পরে যারা লোকাল কমিটি যারা আছে, পূজা কমিটি, তারা এখানে একটা অনুষ্ঠান করতে চলেছে, সেই অনুষ্ঠান করার জন্য জায়গাটা অপরিচ্ছন্ন এবং স্তূপে, মানে ময়লা স্তূপে ভর্তি হয়েছিল। তারা সেটা শুধু বলছে যে আমরা সেটা পরিষ্কার করছি যাতে মেলাটা এখানে করতে পারি। বলছি পুকুর জীবনের কোনো প্রশ্ন নেই, মালিক পক্ষকে এদেরকেও আমি অনেকবার রিকোয়েস্ট করেছি যে যাতে পুকুরটা সংস্কার করার সুযোগ দেওয়া হয়, সরকার থেকে আমরা করে দেবো, কিন্তু মালিক পক্ষ এনেও আমাকে দেয়নি। পুকুর ভরাট কোনোভাবে জলাভূমি ভরাট চলবে না। আমি কমিটিকে লোকদিকে বললাম যে উদ্দেশ্য যেন ভালো হয়, হ্যাঁ তোমরা যেটা করছো যদি উদ্দেশ্য ভালো হয় কোনো অসুবিধা নেই, কিন্তু পুকুর ভরাটা যদি কোনো উদ্দেশ্য থাকে সেটা কিন্তু আমি বিরোধিতা করব। প্রশাসনের দাবি, খবর পাওয়ার সাথে সাথে পুলিশকে দিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, খতিয়ে দেখা হচ্ছে। পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওখানে পুলিশ পাঠিয়েছি এবং সঙ্গে সঙ্গে আমরা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে বলেছি, সেখানে ওখানে যে স্ট্যান্ডিং কাউন্সিলর তিনি ওখানে গেছেন, গিয়ে ব্যাপারটা টেক আপ করেছেন, এবং যেটা ওখানকার যে একটা কমিটি আছে, মানে পুজো কমিটি, তারা বলছেন যে ওখানটা ওরা কোনো ভরাট কিছু করেনি, ওরা ওটা আপনার জেসিবি দিয়ে ওখানটা প্লেন করছিল, ওখানটা নোংরা হয়েছিল সেই জন্যে ওখানটা প্লেন করছিল। তো যাই হোক, পুলিশের তরফ থেকে আমাদের বার্তাটা পৌঁছে দেওয়া হয়েছে যে ওটা যদি ভরাটের মতো দেখায় বা এই ধরনের প্লেন করাও পুকুরের ধারে, সেটাও যেন কোনোভাবে উইদাউট পারমিশন অফ মিউনিসিপ্যালিটি বা অথরিটি এটা যেন না করা হয় ভবিষ্যতে। না, ওটা প্লেন করছিল, মানে সমতল করছিল, ওটা জায়গাটা নোংরা ছিল, সেটা করছিল আর কি, না পুকুর ভরাটের কোনো ব্যাপার নেই এখানটা। তবে বিজেপির দাবি, তৃণমূলের একটা অংশ জমি দালালের কাজ করে, এই সব পুকুর ভরাটের কাজে নেমেছে, কারণ এই সব পুকুর ভরাট করে প্লট করে বিক্রি করে তৃণমূলের একটা অংশ এই কাজে নেমেছে। দেখুন, তৃণমূল সে জমি মাফিয়ার সঙ্গে সবসময় যুক্ত আছে। আজকে বাঁকুড়ার বিভিন্ন জায়গায়, শুধু বাঁকুড়ার 20 নম্বর ওয়ার্ড নয়, বিভিন্ন জলাশয়কে ভরাট করা হচ্ছে এবং সেই জায়গায় সেগুলোকে প্লটিং করে জমি মাফিয়াদের হাতে তুলে দেওয়া হচ্ছে, আর সেখানে তৃণমূল প্রত্যক্ষভাবে জড়িত থাকছে। আজকে এই যে 20 নম্বর ওয়ার্ডের ঘটনা,
সেটাই ঘটছে। দখল করা, সেগুলোকে নিয়ে সাধারণ মানুষকে বঞ্চিত করা, এইগুলোই কাজ। আর এক্ষেত্রে তৃণমূল প্রত্যক্ষভাবে জড়িত থাকবে, এটাই তো স্বাভাবিক। কারণ তৃণমূলের সম্পূর্ণ উপর থেকে নিচ পর্যন্ত আজকে এই ধরনের অনৈতিক কাজের সঙ্গে যুক্ত, আজকে সেক্ষেত্রে এখানে তাই ঘটছে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।